নিজেকে সৃষ্টিজগতের সেরা জীব হিসেবে প্রমাণ করতে গিয়ে মানবজাতিকে এমন সব স্কিল বা দক্ষতা অর্জন করতে হয়েছে যা সৃষ্টিজগতে অনন্য। অসাধারণ ও বিস্ময়কর এইসব স্কিল সেটের মধ্যে একটি হচ্ছে ফাইন আর্ট। সৃষ্টিজগতের মধ্যে মানুষই শুধু আর্টের জন্ম দিতে পারে। মানুষের নিখুঁত অবজারভেশন ও প্রবল কল্পনা শক্তির বহিঃপ্রকাশ হচ্ছে আর্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বহু বছর ধরেই মানুষের এইসব অনন্য বৈশিষ্ট্য ধারণ করার চেষ্টা করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সফলও হয়েছে। ডালি 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক একটি সিস্টেম, যেটি কিনা ফাইন আর্টের জগতে মানবজাতির যে শ্রেষ্ঠত্ব, যে একচ্ছত্র আধিপত্য, তার দিকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্জন করার জন্য সারা পৃথিবী জুড়ে যেসব কোম্পানি কাজ করে যাচ্ছে, ওপেনএআই তাদের মধ্যে অন্যতম। এজিআই হচ্ছে এমন একটি সিস্টেম যা কিনা বুদ্ধিমত্তার দিক দিয়ে মানুষের মতোই হবে, মানুষের মতোই চিন্তাভাবনা করতে পারবে। ওপেনএআই অলরেডি এমন সব প্রজেক্টে কাজ করছে যা দেখলে হতবাক হওয়া ছাড়া উপায় থাকে না। তেমনই একটি প্রজেক্ট হলো ডালি 2, যেটি টেক্সট ইনপুট নিয়ে ভিজুয়াল ইমেজ জেনারেট করতে পারে। অর্থাৎ আপনি আপনার সমস্ত চিন্তা শক্তি দিয়ে কোনো কিছু কল্পনা করবেন এবং সেটির বর্ণনা লিখে দিলে মুহূর্তেই পেয়ে যাবেন একটি চমৎকার ছবি, যেটি কিনা ঠিক আপনার বর্ণিত ছবির মতোই হবে। এমনকি এই ছবিতে শিল্পের প্রায় সব গুণাগুণ বিদ্যমান থাকবে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, ছবিটি ইউনিক। হয়তো আপনার আগে এই ছবি পৃথিবীবাসী কখনোই দেখেনি। সালটা 2021 জানুয়ারি মাস। ওপেনএআই অ্যানাউন্স করে তাদের ডলি প্রজেক্ট, এটিও টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারত, কিন্তু আউটপুটে যে ইমেজ পাওয়া যেত সেটি ছিল অনেকটা কার্টুনিশ ম্যানারে। এই লিমিটেশন দূর করতে সময় লেগেছে মাত্র এক বছর। চলতি বছর অর্থাৎ 2022 সালের এপ্রিলে ওপেনএআই নিয়ে আসে ডলি 2। ডলিয়ের এই নতুন ভার্সনটি এক কথায় অসাধারণ। এটিতে আপনি আউটপুট হিসেবে রিয়েলিস্টিক ইমেজ পাবেন, রেজুলেশন আগের থেকে অনেক উন্নত, ইনপুট হিসেবে এখন শুধু টেক্সট নয়, আপনি চাইলে ইমেজও ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবেন। সেই ইমেজের ওপর মুহূর্তেই বিভিন্ন অপারেশন করে কাঙ্ক্ষিত ছবিটি পেতে পারেন। এমনকি টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক ছবির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ নিতে পারবেন। আর আলো ছায়ার রিফ্লেকশনের যে পারফেক্ট কম্বিনেশন এই ছবিতে পাওয়া যায় তার কথা নাই বা বললাম। পুরো ব্যাপারটাই সাইন্টিফিক্যালি ক্যালকুলেট করেই হয়ে থাকে, তাই ছবিগুলো এতটা বাস্তব লাগে। আসুন এবার ডলি 2 এর বানানো কিছু ইমেজ দেখা যাক। অনেকেই হয়তো ভাবছেন এ আর এমন কি, হয়তো টেক্সটের বক্সের লেখা শব্দগুলো থেকে ইমেজ কালেক্ট করে জয়েন করে দেওয়া হয়েছে। কিন্তু না, ডলি 2 মোটেই এভাবে কাজ করে না। আপনি যদি ইমেজটির ফান্ডামেন্টাল লেভেলে তাকান তাহলে দেখতে পাবেন কি বিস্ময়কর ঘটনা ঘটেছে এখানে। বাস্তবে কখনো কোনো ডলফিনকে স্পেস শ্যুট পরানো হয়নি, তাহলে ডলি 2 কীভাবে বুঝলো একটা ডলফিনের স্পেস শ্যুট কেমন হবে? কেনই বা এমন স্টাইল সে বেছে নিল, অথবা প্ল্যানেটটির কালারটাই বা কেন এমন হলো? ডলি 2 কীভাবে বুঝলো যে লাইটের ডিরেকশন এই দিক থেকে দিলে সেটা সাইন্টিফিক হবে? আর হেলমেটের উপর সেই আলোর রিফ্লেকশন দিতেও সে ভুল করেনি একটুও? মূলত আমরা এমন সব ফান্ডামেন্টাল চয়েস নিয়ে কথা বলছি যেই সিদ্ধান্তগুলো একমাত্র আর্টিস্ট নিয়ে থাকে। অবশ্যই এখানে ডলি 2 একজন অসাধারণ আর্টিস্টের মতোই পারফেক্ট সব সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কীভাবে কাজ করে এই সিস্টেম? ওপেনএআই এখানে মূলত দুটি টেকনোলজিকে ভিত্তি করে প্রজেক্টটি দাঁড় করিয়েছে, একটি GPT-3, অন্যটি ক্লিপ সিস্টেম। সহজ ভাষায় বলতে গেলে GPT-3 এমন একটি মডেল যা মানুষের কথা বুঝতে পারে এবং সে অনুযায়ী রেসপন্স করতে পারে, কোনো পেসেজ বা টেক্সট দেওয়া হলে সেটিকে সামারাইজ করে নিতে পারে। আর ক্লিপ সিস্টেম মডেলকে ট্রেন করা হয়েছে অসংখ্য অবজেক্টের ছবি দিয়ে এবং তাদের লেবেল করা হয়েছে ছবিতে কী আছে তার বর্ণনা দিয়ে। তাই ক্লিপ সিস্টেম খুব সফলভাবে একটা ছবিতে কী দেখছে সেটি মানুষের মতো বর্ণনা করতে পারে। ডলি 2 এই টেকনোলজিকে রিভার্স বা উল্টো করে ব্যবহার করেছে, মানে বর্ণনা থেকে ছবি তৈরি করে। অফিসিয়ালি ওপেনএআই জানিয়েছে তারা ডিফিউশন নামে একটি প্রসেস ব্যবহার করে। এতে অসংখ্য এলোমেলো ডট দিয়ে শুরু করে ধীরে ধীরে ইউজারের দেওয়া বর্ণনা অনুযায়ী প্যাটার্ন প্রেডিক্ট করে ডটগুলো পূরণ করা শুরু করে। ওপেনএআইয়ের ডলি 2 থেকে আমরা কী পেলাম? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতই বা কী পেল? মূলত এখানে তিনটি দিক নিয়ে কথা বলা যায়। নিজের ভাবনার গভীরত্বকে প্রকাশ করতে আর্টের চেয়ে ভালো মাধ্যম খুঁজে পাওয়া কষ্টকর। ডলি 2 এর মাধ্যমে কল্পনার ছবি বাস্তবে রূপ নিতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ডের কম। ডিজাইন সেক্টরে এটি রেভলিউশন নিয়ে আসবে। এই প্রজেক্ট থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার অনুধাবন করা যায়, সেটি হচ্ছে সিস্টেম আমাদের কথা বুঝতে পারছে কিনা, আমরা যা চাচ্ছি সেটা সে ঠিকভাবে বুঝতে পারে কিনা। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্জনের পথে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আবার একটি অ্যাডভান্স এআই সিস্টেম মানুষের পৃথিবী এবং বাস্তব জিনিসকে কীভাবে দেখে সেই পারসেপশন পেতেও প্রজেক্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডলি 2 এর ইমেজ প্রসেসিং এবং এডিটিংয়ের উপর এতটা দক্ষতা, নির্ভুলতা এবং সূক্ষ্মতা দেখে আপনি প্রশ্ন করতেই পারেন, যদি এটির অপব্যবহার করা হয়, যদি ফেক ছবি বানিয়ে কাউকে অপদস্থ করা হয়, না সেটি সম্ভব হবে না। এজন্য যে ডলি 2 এর বিল্ট ইন সেফগার্ড নামে একটি ফিচার আছে,
যেটি চাইলে অন্যের সম্মান ক্ষুণ্ণ হয় এমন ছবি নগ্নতা ঘৃণা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে এমন ছবি বানাতে দিবে না। ডলি টু এটিই দেখিয়ে দেয় যে সৃজনশীল মানুষ ও বুদ্ধিমান কম্পিউটার সিস্টেম একসাথে কাজ করে চমৎকার কিছু তৈরি করে ফেলতে পারে, শেষ পর্যন্ত যা মানব সভ্যতাকেই সমৃদ্ধ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নতুন কী ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না।